নোবেল ডাক্তার চেম্বার, নিবেদন করছে প্রণবানন্দ ক্যাটারার, সুখাদ্যের একমাত্র পরিবেশক, ইভেন্ট ম্যানেজার বাপি দাস। এই ডাক্তারি চেম্বারে আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা আজকে বিভিন্ন বিষয়। এই যে বিভিন্ন বিষয়গুলো নিত্য নৈমিত্তিক মানুষের জীবনে আসে এবং যেগুলো থেকে মানুষকে ফাইট করতে হয় বা সচেতন হতে হয়, সেই রকমই নানান বিষয় নিয়েই শুরু করছি আমরা নোবেলের ডাক্তারের চেম্বার। সঙ্গে আমি সৌমেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয় নিত্য মহিলাদের প্রতিদিন কাউকে না কাউকে কোনো না কোনোভাবে এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর পারমিতা শ্রীমানী। ম্যাডাম, আপনাকে নোবেলের ডাক্তারের চেম্বারে স্বাগত। নমস্কার ম্যাডাম। আমাদের যে ডিসকাশন আপনি দেখলেন, সেই ডিসকাশনে আমরা একটা জিনিসই বলছি যে ঋতুচক্র বা পিরিয়ড, এই বিষয়ে একটু আমরা আজকে আলোকপাত করতে চাই। বিশেষত যে এই বিষয়ে মানুষকে নিত্য নৈমিত্তিক যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো বাড়ির মহিলাদের জীবনে নেমে আসে তার সম্পর্কে কিছু ফোকাস বা আলোচনা করতে চাই। তাহলে সরাসরি ম্যাডাম আমরা আলোচনায় প্রবেশ করছি। প্রথম প্রশ্ন আপনার কাছে, যে পিরিয়ড শুরু সঠিক বয়স বা স্বাভাবিক বয়স কত হওয়া উচিত বা কোন সময় পিরিয়ডটা ঠিক স্বাভাবিকভাবে শুরু হয়? পিরিয়ড শুরু হওয়ার স্বাভাবিক বয়স হচ্ছে 12 থেকে 13। লাস্ট বেশ কয়েক বছরে দেখা গেছে যে ওই বয়সটা নেমে চলে এসেছে প্রায় 9-10-এ। কিন্তু 9-10-টাকে আমরা কিন্তু সাধারণভাবে আর্লি মেনার্কি বলি, এবং অনেক সময় সেটা আবার একটু দেরিতেও শুরু হয়। কোনো কোনো মেয়ের ক্ষেত্রে সেটা 15-16 হতে পারে, কিন্তু 16-তেও গিয়ে যদি মেনার্কি শুরু না হয় তাহলে কিন্তু সেটি অস্বাভাবিক। তখন কিন্তু আমাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে কী কারণে এটা হচ্ছে। তার মানে কোনো একজন অভিভাবক তার বা বিশেষত এই বিষয়গুলো তো বাড়ির মহিলারাই খোঁজ রাখেন, তাহলে তিনি যদি এটা দেখেন যে আপনার বাচ্চাটি বা আপনার সন্তানের স্বাভাবিক সময় এই ক্রিয়াটা শুরু হচ্ছে কি না, মানে ইটস এ ন্যাচারাল প্রসেস, এই ন্যাচারাল প্রসেসটা শুনলেন চিকিৎসকের মুখ থেকে যে এটা একটা স্বাভাবিক বয়স, উনি বললেন এই বয়সের যদি শুরু না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি বলছেন যে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তাহলে আরেকটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই এখানে আসছে যে ঠিক কী কী লক্ষণ বা বিষয় শরীরে একজন অনুভব করলে যে তিনি বুঝতে পারবেন যে পিরিয়ড শুরুর সময় হয়েছে বা পিরিয়ডটা শুরু হতে চলেছে। আচ্ছা, একটি আমি যেটা বললাম যে স্বাভাবিক বয়স হচ্ছে মেনার্কির 12-13 বছর। এবার এটা 12-13 বছরের মেয়ের পক্ষে নিজে থেকে এটা অ্যাসেস করা খুব মুশকিল যে হ্যাঁ এবারে আমার মেনার্কি হতে চলেছে, কিন্তু তার মায়ের মানে তার বাড়ির লোকের কিছু জিনিসে একটু সচেতন থাকা দরকার। এটা কিন্তু একটা প্রসেস এবং সেটা বেশ কয়েক বছর ধরে চলতে থাকে, শরীরকে প্রস্তুত করা হয় মেনার্কির জন্য। হ্যাঁ, কিছু কিছু চেঞ্জেস আসতে থাকে। একদম প্রথমে যে চেঞ্জটা আসে সেটাকে আমরা বলি থ্যালার্কি, অর্থাৎ ব্রেস্ট ডেভেলপমেন্ট। একটা বাচ্চা মেয়ের প্রথম দেখা যাবে যে তার শরীরে এবারে কিন্তু তার স্তন বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। যখনই এই লক্ষণটি দেখবে মাকে কিন্তু তখন সচেতন হতে হবে যে এইবারে আমার মেয়ের শরীরের মধ্যে সেই চেঞ্জগুলো আসছে, ম্যাচুরিটি চেঞ্জেস আসছে, এবারে সে তৈরি হচ্ছে মেনার্কির জন্য। মোটামুটি এই ব্রেস্ট চেঞ্জেস, ব্রেস্ট ডেভেলপমেন্ট শুরু হওয়ার প্রায় 2-3 বছর পরে গিয়ে মেনার্কিটা হবে। থেলার্কির পরের স্টেজ হলো পিউবার্কি, অর্থাৎ শরীরে কিছু বিশেষ বিশেষ জায়গায় হেয়ার ডেভেলপমেন্ট হবে, শরীরে কিছু বিশেষ বিশেষ জায়গায় কিছু লোম বৃদ্ধি হবে। এটা হলো সেকেন্ড স্টেজ। এর পরের স্টেজটি হলো গ্রোথ স্পট, অর্থাৎ হঠাৎ করে মেয়েটির অনেকটা উচ্চতা বৃদ্ধি হয়ে যাচ্ছে, মানে তার বয়সে আর বাকি ছেলেদের তুলনায় সে একটু বেশি লম্বা হয়ে গেল, কিছুটা ওজন বৃদ্ধি হলো। এই গ্রোথ স্পটের মোটামুটি 1-2 বছরের মধ্যে মেনার্কি আসবে।
যখনই হঠাৎ করে এই ওজন বৃদ্ধি, শরীর বৃদ্ধিটা মানে উচ্চতা বৃদ্ধিটা হচ্ছে, তখনই কিন্তু বাবা মাকে সচেতন হতে হবে যে এইবারে কিন্তু মেনার্কি আসার টাইম এসে গেছে। তখন কিন্তু সেই মেয়েটিকে বোঝাতে হবে, বুঝিয়ে রাখতে হবে যে তোমার শরীরের মধ্যে এই এই চেঞ্জেসগুলো এইবারে আসতে চলেছে, হ্যাঁ, তার জন্য তোমাকে এই এই সতর্কতাগুলো নিতে হবে। তাহলে কি হয় যে যখন মেনার্কিটা শুরু হচ্ছে, তখন সেই বাচ্চা মেয়েটির মনের ওপরে অযথা বেশি কোনো প্রেশার পড়ে না, তারও এই চেঞ্জের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সুবিধে হয়। তার মানে আপনি বলতে চাইছেন যে এই যে বাড়ির বাচ্চাটি, যে বাচ্চাটি সবে মেনার্কির দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে বাচ্চা বয়স একটা কিন্তু বিরাট বড় ভূমিকা নিয়ে এই প্রিয়ডস বা ঋতুচক্রের ক্ষেত্রে। কাজেই আপনারা বাড়ির বাচ্চা, আপনাদের মায়েদেরকে বিশেষ করে বলছি, বাড়ির বাচ্চাদের দিকে আমাদের ডক্টর শ্রীমানি যেরকম পরামর্শ দিলেন, এই এই বয়স থেকে, বিশেষ করে 7, 8 বা 9 বছর থেকে, তাহলে আপনি বলছেন যে বাড়ির বাচ্চাদের আর একটু নজরে রাখলে সুবিধা হয়। ইনফ্যাক্ট তাদেরকে মেনার্কির জন্য একটা মানসিকভাবেও প্রস্তুত করার জায়গা থাকতে পারে। এবং সেই মানসিকভাবে প্রস্তুতটা কারা করবেন? আপনারা যারা বাড়ির মহিলারা আছেন। খুব অল্প বা একটু বেশি বয়সে পিরিয়ড হওয়াটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? না, কিছু কিছু স্বাভাবিক কারণও রয়েছে, কিছু কিছু অস্বাভাবিক কারণও রয়েছে। মানে যদি একটু বিস্তারিত বলেন। যেমন আমি প্রথমে শুরু করি আর্লি মেনার্কি নিয়ে, যে একটু বেশি আগে শুরু হয়ে গেল। একটি বাচ্চা মেয়ে, মানে তার বয়স হত শুধুই 9 বছর শুরু হয়ে গেল তার মেনার্কি। সেক্ষেত্রে একটা খুব বড় কারণ, খুব কমন কারণ হচ্ছে যে এটা ফ্যামিলিয়াল, ফ্যামিলিগত, পরিবারের বাকি মহিলাদেরও একটু আগেই শুরু হয়েছিল মেনার্কি, এই বাচ্চা মেয়েটিরও তাই হয়েছে। এখানে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই, এটি স্বাভাবিক। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের আর কারোর এরকম কোনো ঘটনা ঘটেনি, হঠাৎ করে এই বাচ্চা মেয়েটিরই হলো। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে তাহলে হয়তো কিছু প্যাথোলজি রয়েছে, কিছু হরমোনাল কারণ হতে পারে। হ্যাঁ, যেমন ধরুন কোনো পিটিউটারি গ্ল্যান্ডের কোনো অসুবিধা রয়েছে, থাইরয়েড গ্ল্যান্ডের কোনো অসুবিধা রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো অসুবিধা রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ নিতে হবে। মানে কিছু জেনেটিক কারণও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারি পরামর্শ নিতে হবে। আর আরেকটা জিনিস যেটা আমরা আরেকটা যেটা বললাম যে হ্যাঁ, একটু দেরিতে গিয়ে হতে পারে, সেটা কতটা ডিলেড মেনার্কি যেটা, সেটা বললাম ওই 16 বছর বয়স অবধি। হ্যাঁ, 16 বছরের পরে যদি না হয় সেটা কিন্তু সত্যি প্যাথোলজিক্যাল। সেক্ষেত্রে কিন্তু ভালো করে মেয়েটির পরীক্ষা করে দেখতে হবে, অনেক কিছু টেস্ট করে দেখতে হবে যে কোথাও আর কোনো সমস্যা আছে কিনা। সেক্ষেত্রেও তাই, কিছু হরমোনাল কারণ থাকে, কিছু শারীরিক গঠনগত কিছু কারণ থাকে। হরমোনাল কারণ যদি থাকে, হ্যাঁ, এবং কিছু জেনেটিক কজও থাকে, হ্যাঁ, যেমন আমরা বলি টার্নার সিন্ড্রোম, হ্যাঁ, আর হরমোনাল কারণ, থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে চিকিৎসা করে ওষুধপত্র নিতে হবে তাকে। আর শারীরিক গঠনগত কিছু কারণও হয়, সেক্ষেত্রে গাইনোকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করে হয়তো অপারেশনও কিছু করতে লাগে। অপারেশন করার পরে হয়তো তার স্বাভাবিক যেরকম হয় মেনার্কি শুরু হয়ে গেল। তাহলে এক্ষেত্রে কি আপনি বলতে চাইছেন যে ওজন বেশি বা ওবেসিটি এটাও একটা বড় ফ্যাক্টর কি মেনার্কির ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, মেনার্কির ক্ষেত্রে একটা, তার মানে ওজন বেশি থাকলে যেটা মেন যেটা সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু মেনার্কিটা এগিয়ে আসে। হ্যাঁ, ওজন বেশি রয়েছে বা খুব সেডেন্টারি লাইফস্টাইল, সব সেডেন্টারি লাইফস্টাইল মানে হচ্ছে যে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো খুবই কম, সেক্ষেত্রে কিন্তু মেনার্কিটা এগিয়ে আসবে, বয়সটা আরও কমে আসছে, হ্যাঁ, 8-9 বছরে গিয়ে শুরু হয়ে যাচ্ছে। আবার যাদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা বেশি, হ্যাঁ, যেরকম যারা স্পোর্টস অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত রয়েছে, হ্যাঁ, বা খুবই রোগা মেয়েটি, বা কোনো অপুষ্টিগত কারণ রয়েছে, হ্যাঁ, তার শরীরে অপুষ্টি খুব বেশি, সেক্ষেত্রে কিন্তু মেনার্কিটা পিছিয়ে যাবে, ডিলেড মেনার্কি হবে, মানে আরেকটু পরে, তারও 14-15 বছরে গিয়ে শুরু হচ্ছে। কিন্তু এই যে এই ঋতুচক্র বা পিরিয়ডসের সঙ্গে, এবং এর সঙ্গে এই যে মেনার্কি
এগোবে না পিছবে, তার সঙ্গে যেমন ওবেসিটি বা স্থূলতা বা ওজন বেশি যেমন একটা ভূমিকা পালন করে, কিন্তু আজকাল তো মানুষের লাইফস্টাইল অত্যন্ত ফাস্টফুড নির্ভর হয়ে গেছে, তাহলে এই ফাস্টফুডের সঙ্গে কোথাও কি মিনার্কির একটা রিলেশনশিপ আছে বলে আপনি মনে করেন? অবশ্যই আছে। হ্যাঁ, কারণ এই ফাস্ট ফুড এগুলো কি খেতে খুবই ভালো হচ্ছে, খুব তাড়াতাড়ি চটজলদি তৈরি হয়ে যাচ্ছে, সবাই খুব পছন্দ করছে। হ্যাঁ, মায়েদের জন্য একটু বেশ সুবিধা হয়ে যায়, বাচ্চা বায়না করছে, আমরাও একটুখানি তাড়াতাড়ি তৈরি করে দিয়ে দিলাম, বাচ্চাও খুশি মাও খুশি। কিন্তু মুশকিল যেটা হচ্ছে, এইগুলোতে এক্সেস ফ্যাট থাকছে, এটা থেকে কিন্তু অপ্রয়োজনীয় মেদ বৃদ্ধি হচ্ছে শরীরে, সেটা কিন্তু আমাদের শরীরের যে নর্মাল ফিজিওলজি সেইটা কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে সেখানে অসুবিধা হচ্ছে কাজ করতে, শরীরের নর্মাল ফিজিওলজিটা কাজ করতে পারছে না, তখন কিন্তু মেনার্কিটা এগিয়ে আসছে। এবং সেক্ষেত্রে আমরা সবসময় যেটা বলি যে ব্যালেন্স ডায়েট মেনটেন করাটা খুব খুব জরুরি, শুধুই বাচ্চাদের ক্ষেত্রে নয়, শুধুই বাচ্চা মেয়েদের জন্য বলবো না, সব বয়সের সব মহিলাদের ক্ষেত্রেই খুব জরুরি। হ্যাঁ, আমাদের সারাদিনে প্রাত্যহিক যে খাওয়া দাওয়া, তার মধ্যে শাক সবজি ফল এই জিনিসগুলো যত বেশি থাকবে, তেল যত কম থাকবে, হ্যাঁ, ফ্রায়েড ফুড ভাজা যত কম থাকে তত ভালো হয়। দর্শকদের জন্য, হ্যাঁ দর্শকদের জন্য আরেকটা বলি, এই ঋতুচক্র বা পিরিয়ডসের ব্যাপারে ম্যাডাম যেরকম আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন যে মুখে ভালো লাগলেই সেটা কিন্তু গলাধঃকরণ করার আগে 10 বার আপনাকে ভেবে নিতে হবে যে এটা আদৌ আমার শরীরের ফিজিওলজিকে অর্থাৎ শরীরের গঠনতন্ত্রকে ক্ষতি করবে কি করবে না, দিদি আপনি তাই তো বলতে চাইছেন? একদম। তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে ভিলেনের ভূমিকায় কিন্তু রয়েছে সমস্ত ফাস্টফুড, যদিও আমরা কোনো ফাস্টফুডের নাম করবো না এই অনুষ্ঠানে, কিন্তু মায়েদেরকে বিশেষ করে বলছি, মা আপনারা নিজেরা এবং আপনাদের সন্তানদেরকেও কিন্তু ফাস্টফুডের থেকে একটু বিরত রাখবেন। আপনারা কিন্তু চিকিৎসকের পরামর্শটা এই যে নোবেলের ডাক্তার চেম্বার থেকে আমরা আপনাদের জন্য টেলিভিশন স্ক্রিনের সামনে নিয়ে এসেছি শুধু কিন্তু আপনাদেরকে সচেতন করার লক্ষ্য নিয়ে। দিদি আরেকটা বিষয় একটু আমরা একটু জিজ্ঞাসা করতে, অনেক জায়গা থেকে আমরা শুনি মিনার্কি বা পিরিয়ডের সঙ্গে ব্যথা নামক একটা শব্দ খুবই অ্যাসোসিয়েটেড, মানে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত, ঠিক আপনি যদি আমাদেরকে বলেন যে কি করলে এই পিরিয়ডের ব্যথা কম হবে বা পিরিয়ডের ব্যথা হবে না বললেই চলে, সবথেকে বড় কথা যে কি প্রসিডিওর মেনটেন করলে একজন সুস্থ স্বাভাবিক মহিলা তার ওষুধ খাওয়া পেনকিলার খাওয়া বন্ধ রাখবে? না, পিরিয়ডের সময় যে ব্যথাটা হয় সেটা কিছুটা স্বাভাবিক, পিরিয়ডের ব্যথা মোটেই হবে না এইটা কিন্তু বলা যায় না। আচ্ছা। হ্যাঁ, কারণ এই পিরিয়ডের সময় আমাদের শরীরে বেশ কিছু হরমোনস, বেশ কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস রিলিজড হয়, হ্যাঁ বেশ কিছু মানে কেমিক্যাল বেরোয় যেটা কিছুটা পেন তৈরি করবে শরীরে, কিন্তু সেইটা আমরা ফিজিওলজিক্যাল ধরে নিই, হ্যাঁ মানে সেটা স্বাভাবিক। স্বাভাবিক। অস্বাভাবিক কখন হচ্ছে, যখন সেই ব্যথাটা খুব বেশি হয়ে যাচ্ছে, মানে সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে বলছেন, এতটাই বেশি হচ্ছে যে মেয়েটি পিরিয়ডের সময় সে তার স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, সে তার নিজের স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না, সে স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, যদি কেউ চাকরিরতা হয় সে তখন অফিসে যেতে পারছে না, তখন সেটি অস্বাভাবিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং বেশ কিছু ক্ষেত্রে কিছু কিছু রোগ আছে যে ক্ষেত্রে এই ব্যথাটা সত্যিই খুব বেশি হয়। হ্যাঁ, যেরকম একটি রোগ হচ্ছে এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিসে প্রচণ্ড বেশি রকমের ব্যথা হয়, তার কিন্তু মানে সেক্ষেত্রে তাকে প্রপার ডাক্তারের কাছে কনসাল্ট করে নিয়মিত ওষুধ খেতে হবে, সে কিন্তু মানে ওষুধ ছাড়া পারবে না এই ব্যথার মোকাবিলা করতে। দর্শকদের একটা কথা একটু বলে রাখি, দিদি একটা শব্দ বললেন যে এন্ডোমেট্রিওসিস, এই এন্ডোমেট্রোসিস একটা চিকিৎসা বিজ্ঞানের একটা বিরাট প্রশ্ন এবং চিকিৎসা বিজ্ঞানের একটা অন্যতম প্রধান সাবজেক্ট, যদিও আমরা নোবেলের চেম্বারে, নোবেলের ডাক্তারের চেম্বারে গাইনোকোলজি বিভাগে আমরা পরবর্তী কোনো একটা ডিসকাশনস দিদি শুধু এন্ডোমেট্রোসিসের উপর রাখবো, কিন্তু আজকে আমরা ব্যাক টু আওয়ার ফোকাস পিরিয়ডস। তো
এই পিরিয়ডসের সঙ্গে যেরকম আপনারা শুনলেন যে বেশ কিছু টক্সিন আমাদের দেহ থেকে বা কেমিক্যাল রিয়াকশন আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, সেটা হয়তো শরীরকে ডিটক্সিফাই করতেও তো সহযোগিতা করে, আপনি তো সেটাও বলতে চাইছেন। হ্যাঁ, আমি সেইখানে একটা জিনিস একটু বলি, এই যে কেমিক্যালসগুলো বেরোচ্ছে শরীরে, আমাদের নিজেদের শরীরের একটা তো রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে এবং আমরা আমাদের একটা ডিটক্সিফাইং মেকানিজম রয়েছে শরীরের নিজস্ব, সেইটাকে আমরা যদি সচল রাখতে পারি তাহলে কিছুটা পরিমাণ রোগ, কিছুটা পরিমাণ ব্যথা আমরা অ্যাবজর্ব করে নিতে পারি। সেটা কি যে আমাদের এই যে সারা দিনের মানে প্রাত্যহিক দিনের যে খাবার দাবার তার মধ্যে যদি অ্যান্টি অক্সিডেন্টস একটু বেশি থাকে, যেটা আমাদের শরীরের এই টক্সিক জিনিসগুলোকে রোধ করে, শরীর থেকে বেরিয়ে যেতে সাহায্য করবে। হ্যাঁ, তো অ্যান্টি অক্সিডেন্টস রিচ যে খাবার দাবার সেগুলি হচ্ছে যে মরশুমি ফল, সবজি, হ্যাঁ, এই জিনিসগুলো বেশি করে খাওয়া, বেশি করে জল খাওয়া। হ্যাঁ, আর তারপরেও যদি মনে হয় যে সেই সময় একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে কম রাখা, একটু রেস্ট নেওয়া, যদি তারপরেও মনে হয় যে না আমার ব্যথাটা তাতে কমছে না, তখন সেক্ষেত্রে আমরা বলি ঠিক আছে ওই সময়টুকুর জন্য, যতটুকু সময় ব্যথাটা হচ্ছে, পিরিয়ডটা চলছে, সেই সময় আমরা একটা ব্যথার ওষুধ খেলাম। তারপরেও যদি না কমে তাহলে কিন্তু ডাক্তারি পরামর্শ নিতে হবে। শুধুমাত্র প্রচুর পরিমাণে ব্যথার ওষুধ খেতে থাকলাম সেটা কিন্তু ঠিক না। আমি যেটা বললাম এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিওসিস যদি থাকে ব্যথার ওষুধে কিন্তু শুধু কাজ হবে না। পিরিয়ডসের সঙ্গে অন্যতম অ্যাসোসিয়েটেড জিনিস হলো ব্লিডিং বা রক্তক্ষরণ। এই রক্তক্ষরণ বা ব্লিডিং বিষয়ে আলোচনায় আমরা ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর। দেখতে থাকুন নোবেল বাংলা, নোবেলের ডাক্তারের চেম্বার। নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর নোবেল বাংলা, নোবেলের ডাক্তারের চেম্বারে। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন ডক্টর পারমিতা শ্রীমান। যে আপনারা যদি এই বিষয়ে গাইনোকোলজি বা পিরিয়ড সম্পর্কিত কোনো বিষয় ডক্টর শ্রীমানির সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করতে চান, তাহলে অবশ্যই আপনার টেলিভিশন স্ক্রিনের নিচে স্ক্রলে যে নম্বরটি রাখছে সেই নম্বরটিতেই আপনারা ব্যক্তিগত অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করবেন। ম্যাডাম, পিরিয়ডসের সঙ্গে যেমন ব্যথা অ্যাসোসিয়েটেড, তো পিরিয়ডসের সঙ্গে রক্তক্ষরণ বা ব্লিডিংও কিন্তু অ্যাসোসিয়েটেড। এই ব্লিডিংটা কীভাবে কী করা যায়? পিরিয়ডের সময় ব্লিডিং যেটি হচ্ছে সেটির কারণ হচ্ছে যে আমাদের এই একটা মাসের এই যে একটা সাইকেল চলে প্রত্যেক মহিলার শরীরে, একটা প্রত্যেক মাসে একটা 28 দিন আমরা বলি, সেটা কারোর 28 দিন হতে পারে, কারোর 30 দিন, 35 দিনও হতে পারে, যে সাইকেল চলে সেই সাইকেলের মধ্যে কিছু হরমোন, মেইনলি প্রজেস্টেরন আর ইস্ট্রোজেন, তার শরীরের মধ্যে, তার রক্তের মধ্যে তার মাত্রাটা বাড়ে কমে, যে কারণে আমাদের শরীরে কিছু চেঞ্জেস হতে থাকে এবং একদম শেষে গিয়ে একদম আমাদের ইউটেরাস বা জরায়ুর মধ্যে কিছু কোষ আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকে, সেটাই ব্লিডিং হয়ে আস্তে আস্তে বেরোতে থাকে। এবার কিছুটা ব্লিডিং হওয়াটা তো তাহলে অবশ্যই স্বাভাবিক, কিন্তু যখন এক্সেস হচ্ছে, বেশি হচ্ছে, তখন কিন্তু আমাদের চিকিৎসার প্রয়োজন, তখন সেক্ষেত্রে গাইনোকোলজিস্টের পরামর্শের প্রয়োজন হয়। এবার কেন হচ্ছে এই ব্লিডিংটা? কিছু কারণ থাকে যেটা হচ্ছে হরমোনের জন্য। আমাদের ওভারির ফাংশনটাকে মেনটেন করতে বেশ কিছু হরমোনের প্রয়োজন হয়, তো সেই হরমোনগুলির মধ্যে যদি কোনো রকম অস্বাভাবিক কারণ দেখা দেয় তখন এই সমস্যাগুলো হতে পারে। এক্সেস ব্লিডিং হতে পারে, থাইরয়েডের সমস্যা রয়েছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়েছে, পিটিউটারি গ্ল্যান্ডের কোনো সমস্যা রয়েছে, বা হতে পারে যে তার কোনো ব্লিডিংয়ের সমস্যা আছে, ব্লিডিং ডিসঅর্ডার বলি। ব্লিডিং ডিসঅর্ডার মানে আমাদের শরীরে কোথাও যদি কিছু কেটে যায়, কেটে ছড়ে গেল, তখন আমাদের শরীরের নিজস্ব একটি ক্ষমতা রয়েছে যাই দিয়ে আমরা ব্লিডিংটাকে বন্ধ করতে পারি। খুব অল্প একটুখানি কেটে গেল, কিছুক্ষণ হাতটা চেপে রাখলাম, ব্লিডিংটা বন্ধ হয়ে গেল। এটা কিন্তু শরীরের নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা। কারোর কারোর ক্ষেত্রে দেখা যায় যে এই ব্লিডিং প্রতিরোধ ক্ষমতাটা তার একটু কম, তার কিছু স্পেসিফিক কারণ রয়েছে। হ্যাঁ, যাদের এই ব্লিডিং ডিসঅর্ডার রয়েছে তাদের কিন্তু এই পিরিয়ডের ব্লিডিংটাও বেশি হবে। এতদিন হয়তো সেই মেয়েটির কিছু সেরকমভাবে সমস্যা অস্বাভাবিক দেখা যায়নি,
হঠাৎ করে দেখা গেল যে ব্লিডিং এর সময় যখন তার মেনার্কি হলো, মেনার্কির পরে তার ব্লিডিংটা খুব বেশি হচ্ছে। তখন সমস্ত রকম টেস্ট করে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব টেস্ট করে ধরা পড়লো যে তার হয়তো কোনো একটা ব্লিডিং ডিসঅর্ডার আছে। তখন তাকে সেইভাবে তার চিকিৎসার প্রয়োজন। এই ব্লিডিং ডিসঅর্ডারটাকে যখন আমরা সারাতে পারবো, সারাতে না পারলেও অনেক সময় জেনেটিক কারণ থাকে, সেটা পুরোপুরি সারবে না, কিন্তু সেটাকে যখন আমরা হ্যাঁ ডিটেক্ট করলাম, ডায়াগনোসিস করার পরে যখন তাকে আমরা কন্ট্রোল করলাম, ব্লিডিংটাকে কন্ট্রোল করলে পিরিয়ডের ব্লিডিংটাও বন্ধ হলো। আবার কিছু কারণ থাকে যে ইউটেরাসে হয়তো একটা টিউমার রয়েছে, তখনও কিন্তু খুব ব্লিডিং হবে। টিউমার যদি থাকে সেটা অবভিয়াসলি সেটা তো ওরকম নিজে থেকে ওষুধ খেয়ে কমবে না, তখন ডাক্তারি পরামর্শ অনুযায়ী সমস্ত রকম টেস্ট করে তাহলে সেটার জন্য ওষুধ খেতে হবে নাকি কোনো অপারেশন করতে লাগবে, সেটা ডাক্তারি পরামর্শ অনুযায়ী নিয়ে এগোতে হবে। তাহলে আপনি তাহলে বলতে চাইছেন যে অতিরিক্ত রক্তক্ষরণটা কিন্তু স্বাভাবিক, কিন্তু এই রক্তক্ষরণটা যখনই অস্বাভাবিকতায় পৌঁছে যাবে তখনই কিন্তু আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একটা জিনিস কিন্তু পরিষ্কার যে রক্তক্ষরণ এখানে স্বাভাবিক, কিন্তু সেই রক্তক্ষরণটা যখন স্বাভাবিকের মাত্রাকে অতিক্রম করে যাবে, অতিরিক্ত যাদের রক্তক্ষরণ বা ব্লিডিং হচ্ছে বলে মনে করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি চিকিৎসকের বা গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। কিন্তু ম্যাডাম আরেকটা বিষয় কিন্তু আছে, সে এখন দেখা যাচ্ছে অনেকের ব্লিডিংয়ের সমস্যা বললেন, তো তো এই ব্লিডিংয়ের সমস্যার ক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে যে অনেক আর্লি স্টেজের ওমেনদের কারোর কার্ডিয়াক প্রবলেম আছে, সে হয়তো ইকোস্পিন বা যে কোনো অ্যান্টিপ্লেটলেট ড্রাগগুলো খায়, সেক্ষেত্রে কি তাদের কোনো মানে প্রিকশনস নেওয়া কি দরকার আছে? সেক্ষেত্রে তো পেশেন্টের একটু রক্তক্ষরণ বেশি হওয়ার প্রবণতা থাকবে, এটাই তো স্বাভাবিক। না আসলে যাদের হার্টের সমস্যা রয়েছে, যাদেরকে ইকোস্প্রিন জাতীয় ড্রাগ খেতে হচ্ছে, নিয়মিত খেতে হচ্ছে, সেটা কিন্তু খুব লো ডোজে দেওয়া হয়, তার জন্য কিন্তু পিরিয়ডের ব্লিডিংয়ের সমস্যা হয় না। পিরিয়ডের ব্লিডিংয়ের সমস্যার কারণ কিন্তু একদমই আলাদা হয়। আচ্ছা, এর সাথে ওটা অতটা সম্পর্কিত না? একদমই না, একদমই সম্পর্কিত। ব্লিডিং বেশি হচ্ছে বলে আমি আমার এর হার্টের ওষুধটা বন্ধ করে দিলাম, এটা করার কোনো প্রয়োজন নেই, বরং এটা না করাই উচিত। আর অ্যানিমিক পেশেন্ট যদি হয়, তার যে মাসের শেষে যে ব্লিডিংটা হয়, সেক্ষেত্রে কি অ্যানিমিক পেশেন্টদের কি একটু সচেতন হতে হবে আরো একটু? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। অ্যানিমিক পেশেন্ট হচ্ছে যখন, তখন তো সবার আগে আমাদেরকে দেখতে হবে যে তার অ্যানিমিয়াটা কোন কারণে হচ্ছে, সেটা নিউট্রিশনাল অ্যানিমিয়া নাকি তার এই এক্সেস ব্লিডিংটা হচ্ছে বলেই সে আস্তে আস্তে অ্যানিমিয়ার দিকে চলে যাচ্ছে। যদি নিউট্রিশনাল অ্যানিমিয়া হয়, মানে তার অপুষ্টিগত কারণে তার অ্যানিমিয়া হচ্ছে, হিমোগ্লোবিনটা খুব কমে যাচ্ছে, তখন তাহলে তার খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে। হ্যাঁ, তাকে সেইভাবেই খাওয়া দাওয়া করতে হবে, তাকে আয়রন সমৃদ্ধ যে খাবার সেগুলো খেতে হবে, সেগুলো খেতে হবে। আর যদি এই ব্লিডিং এর জন্য যদি সে তার অ্যানিমিয়ার দিকে চলে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ নিয়ে সেই ব্লিডিংটা যাতে কমানো যায় সেই চিকিৎসা করে তার সঙ্গে তার খাদ্যাভ্যাস অবভিয়াসলি সেইভাবেই মেনটেন করতে হবে যাতে তার অ্যানিমিয়াটা আস্তে আস্তে কারেক্টেড হয়। বন্ধুরা একটা জিনিস কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন যে এই পিরিয়ডসের ব্লিডিং এর ক্ষেত্রে যদি আপনাদের মধ্যে কেউ একটু অ্যানিমিক হন, যাদের মনে করছেন যারা রক্তাল্পতায় ভুগছেন বা দীর্ঘদিন ধরে রক্তাল্পতায় ভোগেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই মাত্রাতিরিক্ত যদি রক্তক্ষরণ হয় অবশ্যই কিন্তু ঘরে না বসে চিকিৎসকের পরামর্শ নেবেন, সে আপনার যেখানে আপনি সুটেবল মনে করবেন, কিন্তু অযথা কিন্তু কেমিস্ট শপ থেকে কিনে কোনো ওষুধ খাবেন না, বা সেলফ মেডিকেশন কিন্তু এক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকর, তো আপনি তো সেটাই মনে করছেন? এটা কিন্তু একটা দারুণ জিনিস আমরা শিখলাম। শুধুই রক্তক্ষরণ বন্ধ করলাম, হ্যাঁ একটা ওষুধ খেলাম, ব্লিডিংটা বন্ধ হলো, কিন্তু ব্লিডিংটা কেন বেশি হচ্ছে সেই কারণটা খোঁজা খুব জরুরি। সেটা কিন্তু আপনাকে একজন চিকিৎসকই আপনাকে গাইড করতে পারবে, তিনিই বলতে পারবেন যে হ্যাঁ কী কারণে হচ্ছে, সেইটাও বোঝা দরকার। সেই কারণটাকে যতক্ষণ না আমরা কন্ট্রোল করতে পারছি, ব্লিডিংটা তো হবে প্রত্যেক মাসেই, তাহলে তার বেশি ব্লিডিং হবে এবং সেক্ষেত্রে পেশেন্ট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে যদি পেশেন্ট ঠিকঠাকভাবে চিকিৎসকের পরামর্শ না নেয়। এখন আমরা আলোচনা ম্যাডাম একটা গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনারা চিকিৎসকরা নিজেদের মধ্যে বলেন যে এটা পিএমএস, এই পিএমএস নামক একটা টার্মিনোলজি আপনারা ইউজ করেন, এই পিএমএস অ্যাকচুয়ালি কি, যদি এটা দর্শকদের জন্য ভালোভাবে বলেন বিস্তারিত। পিএমএস বা প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম
এটি হচ্ছে যে পিরিয়ড শুরু হওয়ার আগে মহিলাদের শরীরে কিছু অস্বস্তি দেখা দেয়, সেটিকেই আমরা পিএমএস বলি, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম। এটি যেটা হয় যে পিরিয়ডটা শুরু হওয়ার আগে বা পিরিয়ড শুরু হওয়ার এক দুদিন অবধি মহিলাদের শরীরে কিছু অস্বস্তি দেখা দেয়, যে পিরিয়ডটা শুরু হয়ে যাবে ওই অস্বস্তিটা আস্তে আস্তে কেটে যায়। এটা কিন্তু প্রত্যেক মাসেই হয়, কোনো মাসে হয়তো একটু বেশি, কোনো মাসে হয়তো একটু কম, কোনো মহিলার একটু বেশি হয়, কোনো মহিলার একটু কম হয়। যেক্ষেত্রে অল্প হচ্ছে তাদের হয়তো কোনো চিকিৎসার প্রয়োজন হয় না বা তারা চিকিৎসকের কাছে আসেনও না, সেটা তারা তাদের জীবনযাত্রায় এটা একটা স্বাভাবিক চেঞ্জ হিসেবে তারা ধরে নেয়, সেটার সঙ্গে তাদের একটা অভ্যাসও হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই পিএমএস, প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম, এটা কিন্তু খুব বেশি হয়। হ্যাঁ, মানে অস্বস্তিটা এতটাই বেশি হয় যে তাদের স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হয়, তখন কিন্তু তারা আমাদের কাছে আসেন যে এই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোমটাকে কী করে কমানো যায়। এটা কেন হয়, বেসিক্যালি পিএমএসটা কেন হয়? যেটা আমরা আগে বললাম যে আমাদের শরীরে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, কিছু হরমোন বাড়ে, কিছু হরমোন কমে, হ্যাঁ, যে কারণে এই প্রত্যেক মাসের পিরিয়ডটি হচ্ছে। এবং এই হরমোনের বাড়া কমার জন্য মেনলি দুটো হরমোন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এই দুটো হরমোন বাড়া কমার জন্যই এই প্রি মেনস্ট্রুয়াল সিনড্রোম হয়। তার মানে এটাকে আমরা বলতে পারি যে শরীরকে যদি আপনি একটা তরণী ভাবেন বা নৌকা ভাবেন, তো তার জোয়ার ভাটা হচ্ছে পিএমএস। সেই পিএমএস এর কারোর ক্ষেত্রে খুব স্বাভাবিক, শরীর তার নিজস্ব প্রতিরোধ ক্ষমতা দিয়ে তাকে, পেশেন্ট বা ব্যক্তি সেটাকে মোকাবেলা করতে পারে, এবং যখন তার সিভিয়ারিটিটা বেশি হয় তখনই শেষে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। কাজে পিএমএসটা আপনারা শুনলেন যে কোনো একটা বিষয় হওয়ার আগে তার যে ন্যূনতম কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন তার শরীরে দেখা যায়, যে পিরিয়ডটা মিনার্কি শুরু হওয়ার আগে যে কিছু পরিবর্তন তার মধ্যে দেখা যায়, সেটাকে আমরা চিকিৎসকরা পিএমএস বলে অভিহিত করেন। পিএমএস হওয়ার সময় হচ্ছে পিরিয়ডটা শুরু হওয়ার 5 থেকে 11 দিনের মধ্যে, মানে একটি পিরিয়ড হওয়ার যখন ডেট রয়েছে তার মোটামুটি 5-10 দিন আগে থেকে এটি শুরু হবে। আচ্ছা, পিরিয়ডের যেই যে পিএমএস সম্পর্কে আমরা আলোচনা করছি, এই পিএমএস এর লক্ষণগুলি কি কি, কোনো একজন পেশেন্ট বা কোনো একজন বাড়ির মহিলারা কি করে কি কি লক্ষণ দেখা দিলে এটাকে পিএমএস এর সিনড্রোম বা লক্ষণ আমরা বলতে পারি? পিএমএস এ মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে এই পিরিয়ডটা শুরু হওয়ার আগে দেখবেন, এটা মহিলারা বলেই আমাদেরকে যে ম্যাডাম এবারে আমরা বুঝতে পারছি যে এবারে আমাদের পিরিয়ডটা শুরু হবে, যেরকম তলপেটটা খুব ভারী লাগছে। কারোর কারোর ক্ষেত্রে যেটা হয় যে খুব ব্রেস্ট পেন হয়, মানে স্তনে ব্যথা হয়, স্তনটা ভারী মনে হচ্ছে। তারপরে যেটা হয় খাওয়া দাওয়ার, বিশেষ করে হজমের একটা সমস্যা হচ্ছে, ঠিক মতো হজম হচ্ছে না, এবং উনি বলবেন যে এইটা হচ্ছে, তো এটা আমার পিরিয়ডের একটু আগে থেকে এরকম হয়, যেই পিরিয়ডটা হয়ে যায় তখন কিন্তু আর আমার এই হজমের সমস্যাটি থাকে না। এটি কিন্তু পিএমএস এর জন্য হচ্ছে, এটি কিন্তু ওনার হজমের সমস্যা অ্যাকচুয়ালি নয়, এটা পিএমএস। আবার কারো কারোর ক্ষেত্রে হয় যে সারা গায়ে খুব ব্যথা হচ্ছে, জয়েন্ট পেন হচ্ছে, হাঁটুতে ব্যথা হয় ম্যাডাম, খুব কোমরটা ব্যথা করে, তলপেটটা ভীষণ ব্যথা হয়, ভীষণ ভার ভার লাগে, কাজকর্ম করতে অসুবিধা হয়। আবার কোনো কোনো মহিলার ক্ষেত্রে দেখা যায় যে খুব মুড সুইং হচ্ছে, মুড সুইং মানে খুব খিটখিটে মেজাজ হয়ে গেছে, বা সে খুব ডিপ্রেসড হয়ে রয়েছে, সেই সময়টা তার মনটা খুব খারাপ লাগে। যে পিরিয়ডটা হয়ে গেল আবার সেটা ঠিক হয়ে যায়। ঠিক হয়ে মোড অফ ট্রিটমেন্টটা কি হবে, এর চিকিৎসাটা কি হবে, সিমটোম্যাটিক? বেসিক্যালি পিএমএসটা খুব অল্প কিছুটা সময়ের জন্য হচ্ছে, পিরিয়ডটা হলে ওটা আবার সেরে যাচ্ছে। খুব অল্প পরিমাণে যদি এই পিএমএস এর সিমটমগুলো থাকে তাহলে সেক্ষেত্রে যে খুব ট্রিটমেন্ট করতে লাগে তা নয়, কিন্তু অনেক সময় তো কারো কারো ক্ষেত্রে একটু বেশি হয়, সমস্যা হয়। শুধু যে পেশেন্টের সমস্যা হয় তা নয়, সেই মহিলার সঙ্গে তার মহিলার পারিপার্শ্বিক যারা লোকজন রয়েছেন, পরিবারের বাকি সদস্য যারা রয়েছে, তাদেরও এটার জন্য একটু সমস্যা হয়, তখন তো লাগে একটু ট্রিটমেন্টের প্রয়োজন, হ্যাঁ, তাদের একটু চিকিৎসার প্রয়োজন হয় তখন। তো আমরা প্রথমেই যেটা বলি যে কিছু লাইফস্টাইল চেঞ্জেস, লাইফস্টাইল চেঞ্জেস মানে হচ্ছে
যে তার নিত্যদিনের খাওয়া দাওয়া, তার নিত্যদিনের অ্যাক্টিভিটির গুলোর মধ্যে কিছু চেঞ্জেস আনা। প্রথমেই যেটা বলি, যেটা ব্যালেন্স ডায়েট ফলো করা। ব্যালেন্স ডায়েট মানে তার মধ্যে সব রকমের পুষ্টিগত খাবার দাবার ঠিক ঠিক পরিমাণে খাওয়া, একটু সবজি ফল এগুলো বেশি করে খাওয়া, জল বেশি করে খাওয়া। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আমরা বলি যে নুন কম চিনি কম খাবারগুলো খাওয়া, ওই সময় বেশি কফি না খাওয়া। ক্যাফেনে এই পিএমএস সিমটমসগুলো একটু বাড়ে, মানে রিল্যাক্স করে বলতে চাইছেন? হ্যাঁ, রিল্যাক্স ঠিক নয়, বেড়ে যায়, সিমটমসের সিভিয়রিটিটা বাড়ে। তো সেই ক্ষেত্রে আমরা বলি কফিটা ওই সময় অ্যাভয়েড করা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখা। ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে কিন্তু পিএমএস কমে। রেগুলার একটা এক্সারসাইজ করা হোক বা একটা যোগব্যায়াম করা হোক, এইগুলোকে মেনটেন করলে পিএমএসের সমস্যা কিছুটা কমে। এবার এই পদ্ধতিগুলো ফলো করার পরেও যদি দেখা যায় যে না, তারপরেও আমার পিএমএসের সমস্যা থেকে যাচ্ছে, তখন কিন্তু তাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধপত্র খেতে লাগবে। আচ্ছা, এক্ষেত্রে কোনো একজন পিএমএস সিনড্রোমে যিনি ভুগছেন, তো তিনি যেমন লাইফস্টাইল মডিফিকেশনের কথা আপনি বললেন, যেরকম ব্যালেন্স ডায়েটের কথা আপনি বললেন, তো সেক্ষেত্রে তো সে যদি ন্যাচারাল সাংসারিক কাজকর্মে হাউস ওয়ার্কে যদি সে ইনভলভ থাকে, তাহলেও তো সে অনেকটা এই পিএমএস সিনড্রোমকে তো সে বাইপাসও করতে পারে। না, ব্যাপারটা ঠিক তা নয়। আমরা নর্মালি যে কাজকর্মগুলো করি, কাজের সূত্রে যে কাজ করা, হ্যাঁ, সেটাতে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটি পেশি সঞ্চালন হচ্ছে না, হচ্ছে না। আমি অফিসে বসে কাজ করছি, কিন্তু কাজই করছি, সত্যি তো আমার সারাটা দিন সেখানেই চলে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তাতে কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি হলো না। আমি দিনের শেষে অফিস থেকে ফিরে খুব ক্লান্ত হয়েই ফিরলাম, কিন্তু তাতে আমার ফিজিক্যাল এক্সারসাইজ হলো না। বা বাড়িতে যে কাজ করছে, হ্যাঁ, বাড়ির সমস্ত কিছু কাজকর্ম, যে তাতে কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা পেশি সঞ্চালন হচ্ছে না। সেইটা করতে গেলে কিন্তু একটা রেগুলারের একটা এক্সারসাইজ রাখা দরকার। হ্যাঁ, খুব ভালো হয় যে যোগব্যায়াম করা, শরীরের প্রত্যেকটি পেশির সঞ্চালন হওয়া দরকার। আমাদের পুরো শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে স্বাভাবিকভাবে ভালো করে বুস্ট আপ করা দরকার, বুস্ট আপ করা দরকার। সেইটা কিন্তু এক্সারসাইজ করতে হবে, সিস্টেম্যাটিক এক্সারসাইজ। শুধুই যে কোনো কাজ করলে কিন্তু হবে না। আমরা পিএমএস সম্পর্কে দিদির থেকে অনেকগুলোই শুনলাম, যে পিএমএস এর সিমটম, পিএমএস এর ফাইট কিভাবে করবেন, কিন্তু একটা বিষয় এখনো থেকেই যাচ্ছে, সেই আলোচনা নিয়েই দিদির কাছে যাচ্ছি, যে এই যে আপনি লাইফস্টাইল মডিফিকেশনের কথা বললেন, এই লাইফস্টাইল মডিফাই করেও যদি পিএমএস সিনড্রোমকে এড়ানো না যায়, তাহলে সেক্ষেত্রে করণীয় কী? অর্থাৎ আমি বলতে চাইছি আপনার কাছে যে মোড অফ ট্রিটমেন্টটা কী? এই লাইফস্টাইল মডিফিকেশন যেটা আমি বললাম, যে জল খাবে বেশি করে, শাকসবজি বেশি করে খাবে, ব্যালেন্স ডায়েট করতে হবে, নুন কম চিনি কম, একটু রেগুলার এক্সারসাইজ, ঠিক মতো ঘুমানো, ঘুম কম যাতে না হয়, এগুলোর পরেও যদি দেখা যায় যে না, আমার পিএমএস সিমটমস কমছে না, তখন সেক্ষেত্রে কিন্তু ডাক্তারি পরামর্শ নিতে হবে এবং সেক্ষেত্রে কিছু ওষুধ খেতে লাগবে। হ্যাঁ, শুধুই এটাতে তাহলে লাইফস্টাইল মডিফিকেশনে হলো না। তখন আমরা যেটা বলি যে কিছু মাল্টিভিটামিনস দেওয়া হয়, অনেক সময় ব্যথার ওষুধও দেওয়া হয়, তাতেও যদি না কমে আমরা কিছু হরমোনাল ট্যাবলেটস দিই। হরমোনাল ট্যাবলেটস দেওয়া হয় এবং যাদের ক্ষেত্রে এই মুড সুইং হচ্ছে তাদেরকেও আমরা সেইভাবেও কিছু মেডিসিন দিই, যাতে তারা এই সিমটমগুলোর সঙ্গে একটু হ্যাবিচুয়েটেড, ঠিক না, মানে যাতে কোপ করতে পারে, স্বাভাবিক জীবনযাত্রা যাতে ব্যাহত না হয়। তাহলে আপনারা দর্শক বন্ধুরা একটা কথা কিন্তু আজকে আপনারা বুঝতে পারলেন তো, এই আলোচনা থেকে আমরা কি বিষয় নির্যাস হিসেবে পেতে পারি? যদি সমগ্র আলোচনাটা আপনারা শুনে থাকেন বা যারা আজকে নোবেল বাংলায় নোবেলের ডাক্তারের চেম্বারে এই আলোচনা শুনেছেন, তারা কিন্তু একটা জিনিস কিন্তু বুঝবার চেষ্টা করবেন, যেটাকে আমরা সিদ্ধান্ত বা আজকের আলোচনার সামাপ হিসাবে বলতে পারি, যে এই পিরিয়ডস বা ঋতুচক্রের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পরিমিত খাদ্য অভ্যাস শুধু তাই না, আপনাকে ব্যালেন্স ডায়েট নিতে হবে, মৌসুমি বিভিন্ন ফল খেতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এবং আপনার মুডকে ভালো রাখতে হবে, মনকে ভালো রাখতে হবে। যেভাবে আপনারা মনকে ভালো রাখতে পারবেন, পরিমিত খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারবেন,
ফাস্ট ফুড এড়াতে পারবেন, সেভাবেই কিন্তু আপনাদের পিরিয়ডসের সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে, এবং অতিরিক্ত কিছু হলে আপনারা আপনাদের ব্যক্তিগত গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করবেন বা পরামর্শ নেবেন। দিদি নমস্কার, নোবেল বাংলার এই আলোচনায় আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং দর্শক বন্ধুরা, আপনারা এই যে নোবেলের ডাক্তারের চেম্বার দেখলেন, আজকে আমরা নোবেলের ডাক্তারের চেম্বার এখানেই শেষ করলাম। দেখতে থাকুন নোবেল বাংলা। নোবেল ডাক্তার চেম্বার নিবেদন করলেন প্রণবানন্দ ক্যাটারার, সুখাদ্যের একমাত্র পরিবেশক, ইভেন্ট ম্যানেজার বাপি দাস।